বিভিন্ন প্রকল্পের টাকা মাসে যেন দেরি করে না ঢুকে সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা আগেই নির্দেশ দিয়ে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে 10 তারিখের মধ্যে প্রত্যেকের টাকা দিয়ে দিতে হবে। চলুন সেটা আমি আপনাদেরকে আগে শুনে দিচ্ছি, তারপর বিস্তারিতটা বুঝিয়ে দিচ্ছি। আর একটা দেখবে, প্রত্যেক মাসের ভাতা যেন সেই মাসের 10 তারিখের মধ্যে পায়, একদম মানে প্রথম প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাচ্ছেন ম্যাম। প্রথম 7 দিনের মধ্যে 3 মাস আগে আগে দিয়ে দিতাম, 3 মাস একসাথে একসাথে দিতাম। হ্যাঁ, এখন মাসেরটা প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যাচ্ছে না। হ্যাঁ, সেটাই বেটার, লোকে না তো কাজে লাগবে না তো। হ্যাঁ ম্যাম। তো মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনি এখান থেকে শুনতে পেরেছেন? তো এক্ষেত্রে কিন্তু আপনাদের 10 তারিখের মধ্যে প্রকল্পের টাকা ব্যাংকে চলে আসে, অনেকেরই কিন্তু টাকা মাসের শেষের দিকে ব্যাংকে এসে পৌঁছায়, ঠিক আছে। তবে 10 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেককে টাকা দিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা নিজেই, কিন্তু এই বিষয়টি শুনে দিয়েছেন, আপনি সরাসরি এখান থেকে শুনতে পেরেছেন। তো চলুন আরও কি জানানো হয়েছে সমস্তটা দেখে নিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, বলা হচ্ছে রাজ্যের সকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। সুতরাং রাজ্যের এই নিয়ম অনুযায়ী 10 আগস্টের মধ্যে সকলের ব্যাংকে টাকা জমা পড়ার কথা, ঠিক আছে। এবার যদি কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে বা ছুটির দিন পড়ে গেল, এছাড়া যদি অন্য কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে কিন্তু 10 তারিখের মধ্যে টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হয়। এবার দেখা যায় যে অনেকে কিন্তু 10 তারিখের পরেও পায়, তার কারণ হচ্ছে প্রত্যেকেরই কিন্তু একই সঙ্গে টাকা ঢোকে না, সেটা আমরা কিন্তু দেখেছি। তবে ম্যাক্সিমাম মানুষ 70-80% পর্যন্ত কিন্তু তারা একই সঙ্গে টাকা পেয়ে যায় 2-1-এর মধ্যেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাকি বাদ যাদের সমস্যা রয়েছে তাদের টাকা আসে না, তাছাড়া যারা সমাধান করেছে তাদের কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে টাকা দিয়ে দেওয়া হয়। তো রাজ্যে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রায় 14,000 টাকার মতো, ঠিক আছে। 1,000 থেকে শুরু করে 14,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের, যেখানে মানুষ কিন্তু 1,000 টাকা করে পেয়ে যাচ্ছে, কেউ 1,500 টাকা করে পাচ্ছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী এই তারিখের মধ্যে টাকা ব্যাংকে যেন সকলে পেয়ে যান তার জন্যই এই ঘোষণা করেছেন। কোন কোন প্রকল্পের টাকা তার তালিকা দেওয়া হলো। আগস্ট মাসে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। টাকা যারা পাবেন না, অবশ্যই আপনার সকল কাগজপত্র রেডি করে রাখুন, অফিসে সমাধানের জন্য জমা করে আসবেন। তাছাড়া আবারও রাজ্যে দুয়ার সরকার ক্যাম্প হবে, সেখানেও আপনারা সমাধান করে ও নতুন করে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বলা হচ্ছে প্রথমেই দেখুন, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা, শিল্পীদের বার্ধক্য ভাতা, তাঁতিদের বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। কৃষকদের বার্ধক্য ভাতা, তারপর রয়েছে রাজ্যে বার্ধক্য ভাতা যেটা সকলের জন্য, তো 1,000 টাকা করে দেওয়া হয়। এরপর রয়েছে বিধবা ভাতা, শ্রমিক ভাতা, নির্মাণ কর্মী ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তপশিলি বন্ধুর টাকা, জয় জোহার প্রকল্পের 1,000 টাকা, লোক প্রসার প্রকল্পের 1,000 টাকা, মানবিক প্রকল্পের 1,000 টাকা। তো এই সমস্ত প্রকল্প, যে সমস্ত প্রকল্প রয়েছে, ভাতা প্রকল্প, সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, ঠিক আছে। এই নিয়ম কিন্তু অনেক আগেই জারি করা হয়েছে আর এইভাবেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তবে যদি কোনোরকম কোনো সমস্যা দেখা দেয় তার জন্যই কিন্তু প্রকল্পের টাকা ব্যাংকে আসতে দেরি হয়। আবার অনেকের সমস্যা থাকার কারণে তারা কিন্তু টাকা পায় না, বা যারা সমাধান করে তাদের কিন্তু টাকাটা দিতে একটু দেরি হয়ে যায়। এছাড়া যারা প্রতিনিয়ত টাকা পেয়ে থাকে তারা কিন্তু অবশ্যই টাকাটা ছাড়তে ব্যাংকে চলে আসে, ঠিক আছে, তাদের টাকা পাওয়া হয়ে যায়। তারপর বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া হবে আগস্ট মাসে। নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারা 1,500 টাকা করে পেয়ে যাবেন। গত মাসে টাকা পাননি এ সকল মহিলাদের ব্যাংকেও টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, যাই আমি আপনাদের কিন্তু আজই একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু রাজ্যের মানুষ আবেদন করেছে, প্রায় 14,000 টাকা আপনি এখান থেকে দেখতে পারবেন। 14,000 টাকা পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত প্রকল্পের থেকে আপনি কিন্তু একটা প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার কৃষক, যে বার্ধক্য ভাতা রয়েছে কৃষকদের, এটার জন্য আপনি আবেদন করতে পারবেন। এবার যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আবার বিধবা ভাতা প্রকল্পের টাকা পাবেন। এরকমভাবে কিন্তু অনেকেই দুটো প্রকল্পের টাকা পেয়ে থাকে, তবে সবাই কিন্তু দুটো প্রকল্পে আবেদন করতে পারবে না। তো এই ক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, চিন্তা করার প্রয়োজন নেই, মুখ্যমন্ত্রী নিয়ম করে দিয়েছে আর এই নিয়ম মতোই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এবার আপনি যদি টাকা পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাকে গিয়ে একবার স্ট্যাটাসটা দেখা দরকার যে আপনি কেন টাকা পাচ্ছেন না, তার হিসাবে আপনাকে তারপর কাজ করতে হবে, কাগজপত্র জমা করতে হবে পুনরায়। আপনি যে প্রকল্পে টাকা পাচ্ছেন সেই প্রকল্পে যা যা ডকুমেন্টস দিয়েছিলেন সমস্ত কিছু, ঠিক আছে। তো এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের জানানো দরকার। আপনারা অনেকেই টেনশনে আছেন যে আমরা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছি না, মাস শেষ হয়ে গেলো টাকা পাচ্ছি না, তাহলে কবে টাকা দেওয়া হচ্ছে? তো সেক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে দিলাম। তো এই নিয়ম কিন্তু আগেই জারি করা হয়েছিল।